ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও অনেকক্ষণ ধরে এটা কাটতে ব্যস্ত আছে। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেক কিছু নিয়ে রেখে দিয়েছি। এই যে, ও মাই গড, ওয়াও, ও কেটে নিয়ে বসে পড়েছে। আমি এখন চেষ্টা করে রেডি করে নিয়ে রেখেছি। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আমি আমার ফ্রেন্ড পিউকে নিয়ে। তো এখানে হচ্ছে কি যে অনেকগুলো স্টিক রেখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ একটা প্লেট আছে, আর এটা আমি অলরেডি কেটে রেডি করে রেখেছি, আর ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক, স্টিকের মধ্যে আমাদেরকে কাবাব যেমন তৈরি করা হয় তেমনই সাজাতে হবে, সাজিয়ে তারপরে এটা আমাদেরকে খেতে হবে। আর যে ফার্স্ট হবে সে হচ্ছে উইনার, আর যে লাস্ট হবে সে হচ্ছে লুজার। আর তার জন্য অবশ্যই করে কিন্তু পানিশমেন্ট আছে। আর ওয়াটারমেলন জানেনি তো, মানে গরমের জন্য একটা খুব খুব ভালো ফল যেটা খুব এনার্জি এনে দেয়। তো আমরা আজকে এনার্জি নিতে এসেছি, অনেক দিন মানে অনেক কিছু ভিডিও করে আমরা সেই জন্য আমরা আজকে এনার্জি নিতে চলে এসেছি অর্ডার নিলাম খেতে। ওহ ভালো রস আছে কিন্তু এটাতে, হ্যাঁ পুরো লাল। এই কটা স্টিক আছে রে? আছে না, 10টা করে আছে। মানে কটা করে ঢোকাতে হবে? পুরোটা করে ঢোকাতে, মানে পুরোটা, মানে এই স্টিকটা পুরোটা যেন ভর্তি থাকে। ওরা দুটো ধর ভরতে পারি, আর চারটে তো ভরতে পারি। আমাদের অলরেডি কাটা কমপ্লিট। এই আমার তোমার কালি আছে, ভেবেছিলাম আমার আগে থেকে দেখাবো। তো বাই ডিস্টার্বিং না দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে তরমুজ খাওয়ার এক্সাইটমেন্টে ও ভিডিও অন করে অন করে দিয়েছে। অল বাচ্চাদের দিকে কাঁচা দিয়েছে, মানে ও ভিডিও, ও জানে ভিডিও অন আছে, ও তো ওর মধ্যে তরমুজ কেটে ফেলেছে। আমি পাচ্ছিলাম না, কিন্তু সেই আমি মানে আমারটাই দেখানো গেল আতে thank you.
okay now never to hello dikha ami করে সাবস্ক্রাইব করে